5 মিনিট গোটা মাশাআল্লাহ হুজুর বলেন সমাপ্ত করেন 5 মিনিটের মধ্যে, কারণ বঙ্গোপসাগরকে যখন ওই হাজার শহর বদনার মধ্যে ঢুকানো হয়েছিল আনা সাগরকে, সেই রকম ওগুলি বেলায়েতি ক্ষমতার প্রয়োজন আমার হুজুরের প্রযোজ্য। শুক্রবারে সমস্ত কোরআন হাদিসকে 5 মিনিটে মানুষের সামনে ব্যক্ত করেন, এটা তো বেলায়েতি পাওয়ার। আমরা তো পাগল ছাগল মানুষ, আমাদের ওই ক্ষমতা তো নাই। বিদায়, আমার এই সময়ের প্রয়োজন, সময় দীর্ঘায়িত করতে হয়। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু আনহু নূরানি বেটা, হযরতে সাইয়েদানা ইব্রাহিম এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো মদিনা শরীফের পথে, এখন আওলাদ রাসূলের মহব্বতে জান দিয়েছে কে জেলখানার দারগা, হযরতে সাইয়েদানা মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আন। কেন আল্লাহ বলেন, এ মাহবুব আপনি বলে দিন, কুল কুল, আপ ফরমা দিয়ে হাবিব বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, এখন আমার নবীর কথা, কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে ইমানদার, আমার উম্মতগণ, আমি ইমান ইসলামের জন্য অনেক বিসর্জন দিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না। আমার নবী বলেন, আহা, আমি কারো কাছে তার বিনিময় চাই না, কিন্তু আমার আওলাদের মহব্বত, আহলে বাইতের মহব্বত আমি তোমাদের কাছ থেকে কামনা করি। সেই জন্য জমিতুল ফালার কর্তৃপক্ষ আর ঘুমিয়ে থাকতে পারে নাই, বাংলার অলিগলিতে সমাজ কমিটি সমিতি, আজকে গ্রামগঞ্জের নওজোয়ানরা ঘুমিয়ে থাকতে পারে না, শোহাদা কারবাল্লার মাহবিল করতে বাধ্য, রোজা রাখতে বাধ্য, রোজা রাখেন, সন্তান খারাত করেন, বিভিন্ন বিভিন্ন মাধ্যমে ইবাদত বন্দেগি করেন, কারণ আল্লাহর নবী বলেন আওলাদে রসুলের মহব্বত আমি চাই চাই বলুন আলহামদুলিল্লাহ। আওলাদে রসুলের মহব্বত কে চায়? কি কি ফেকার কথা, তালিমুল ইসলামের কথা না কোরআনের কথা? কার কথা? কোরআনের ফয়সালা। সেই জন্য ইমানদার নিজের জীবনকে আওলাদ রাসূলের প্রেমে কুরবানি দিতে দ্বিধা করে না। আমার নবী পাক বলেন আমি তোমাদের কাছ থেকে আওলাদ রাসূলের মহব্বত কামনা করি। প্রেসিডেন্ট আসলেও তো এরকম উৎসাহ করে না, প্রেসিডেন্ট আসলে মানুষ যায় না। শাহিন শাহ শ্রীপুর যখন বাংলাদেশে আছে, দুনিয়ার মানুষ, রাজা মহারাজা, মুরিদ না পাগল, সব রোডের মধ্যে জাপি পড়ে, কারণ আওলাদে রাসূলকে সম্মান করা তো সকলের উপরে ওয়াজিব, সকলের উপরে প্রযোজ্য, যে আওলাদে রাসূলকে সম্মান করো, মহব্বত করো, তাজিম করো। আমার নবী বলেন আমি তোমাদের কাছ থেকে আওলাদে রাসূলের মহব্বত চাই। সেই জন্য কারবালার ময়দানও কুফা শহরেও নবীর আওলাদের মহব্বতে কুরবান হয়েছেন, ইমান ইসলামকে জিন্দা রাখার জন্য বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মুসলিমের আওলাদ চললেন পথের মধ্যে অনেক ঘটনা, যে ঘটনা কেয়ামত পর্যন্ত ইমান শুনলে বেঈমান ইমানদার হবে, কাফের মুসলমান হবে, ইমানদারের কলবের মধ্যে নূরের ছেরাক প্রজ্বলিত হবে বলুন আলহামদুলিল্লাহ। আশা করি পরে পরে শুনবেন, আরো সময় আছে, আজকে 3 তারিখ, সারা মাসেই আপনারা শুনবেন আখেরি ফয়সালা। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সন্তান দয়কে কারবালার ময়দানে ফোরাতের নিকটবর্তী হারেস নামী কমবক্ত জালিম লুবি দুনিয়াদার নির্মমভাবে শহীদ করে ইসলাম ইতিহাসকে কলঙ্কিত করে দিয়েছেন বলুন নাউজুবিল্লাহ। আর ওই মুসলিমের নূরানি বেটাদয় আমরা নিজের চোখে দেখেছি কোন জায়গায় শহীদ করেছে। হযরতে মুসলিমের নূরানি বেটাকে যখন শহীদ করেন, দুই ভাইকে একসাথে, ভাতৃত্ব, আমরা ভাইয়ের মহব্বত আমাদের কাছে নাই। ছোট ভাই বলেন আয় জালেম হারেস দুনিয়ার লুবি, তুমি আমার বড় ভাইকে আমার সামনে শহীদ করবে, আমি সহ্য করতে পারবো? সম্ভব না, আমার বাবা যান নেই, বড় ভাই আমার বাপ তুল্য, পিতা তুল্য, তুমি এক কাজ করো, আমার ভাইকে রাখো, আমাকে শহীদ করো। সুবহানাল্লাহ, মুসলমানের মধ্যে কি ভাতৃত্বের সৃষ্টি বলেন। আমাদেরকে তো শহীদ করবেন, মদিনা শরীফ তো নসিব হয় নাই, আমাদেরকে একটু সুযোগ দেন, এখান থেকে একটা সালাম পৌঁছেই দিই দরবারে মদিনার মধ্যে। কোন ভাই একে অপরের কে শহীদ কবে জিতে করতেছে, যাই হোক, জালেম দুনিয়ার লোভে পরে দুনো ভাইকে শহীদ করে দিছেন ইন্না লিল্লাহে। ফোরাতে সেরে পাককে থলির মধ্যে নিয়ে
ওই আব্দুল্লাহ জিয়াদের দরবারে যাবে, ওই শরীল মুবারককে কুফার, ওই কুফা ফোরাতের মধ্যে নিক্ষেপ করা হয়, ফোরাত নদীর মধ্যে নিক্ষেপ করা হলো। হজরতে ফোরাতের কি অবস্থা হচ্ছে, একজনকে আগে একজনকে পর যখন নিক্ষেপ করলো, আমাদের এখানে জোয়ার ভাটা আছে, পানিতে কোনো জিনিস পাত্তর ফেললে ডুবি যায়। হজরতে মুসলিমের দুই নয়নমণি, ইসলাম ইতিহাস যাদের যাদের মাধ্যমে আজকে ইতিহাস সৃষ্টি হয়েছে, হজরতে মুসলিমের ওই নয়নমণি এক ভাইকে আগে আরেক ভাইকে পরে যখন নিক্ষেপ করা হয়, নদীর তলদেশ থেকে আল্লাহ আকবার নারায়ের সালাতের ধ্বনি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন, সুবহানাল্লাহ। স্যার নাই ধর, ওলিরা মারা যায়, নবীরা মারা যায়, এগুলি কোনো মুসলমানের কথা হইতে পারে? মতকুর সরাবি তো বলবে না, গাঁজাখোর তো বলবে না এই সমস্ত কথা। এরা তো জিন্দা, এদের হায়াত আমরা দেখি না, আমাদেরকে এরা দেখে। হযরতে মুসলিমের নূরানি ছেলেদের শের মুবারক বিন আব্দুল্লাহ জিয়াদের ওখানে নেওয়া হয়, থলির মধ্যে করেন, বলে কি করছো তুমি, এই দুধের বাচ্চাকে শহীদ করছো? মুসলিমের বেটা পুরস্কার দেন, বলে তোমাকে বলছিলাম এরাজ করার জন্য, শহীদ করার জন্য বলি নাই, দয়া এসে গেছে। দুশমনের হাতে দুশমনের বিচার, দুশমনের রসুলের সাথে হাতে, বলে যাও একে জাল্লাতকে হাওলা করলো, একে বিচার করো, কেন এই মাসুম বাচ্চাকে শহীদ করলো এরাজ না করে? বলে আমার কুফার মানুষ আমার কাছ থেকে নিয়ে ফেলবে, এরা আসে গে রসুল এখানে অনেক আছে, সেই জন্য আমি গুপ্তভাবে হত্যা করে এখানে নিয়ে এসেছি। বলে যাও একে বাজারের মধ্যে নিয়ে দুনিয়ার মানুষকে দেখি হত্যা করো। ওই জল্লাদ ওকে নিয়ে অনেক হাত কাটলো, নাক কাটলো, আখের আঞ্জাম দুনিয়াদার আখের আঞ্জাম কি হয়, পরিশেষে ফল কি হয় দেখেন, পরিশ্রম আওলাদ রসুলের সাথে বেয়াদবি, হাত কাটলো, নাক কাটলো, চোখ বাইর করলো, তারপরে একে ওই কতল করে নির্মমভাবে তীর মারে, নেজা মারে, বল্লম মারে, নির্মমভাবে কতল করে কুফার নদীতে যখন নিক্ষেপ করা হয় ফোরাতে, ফোরাত নদী ওকে গ্রহণ করে নাই, নিক্ষেপ করেছে মাটিতে। যখন মাটিতে ওকে কবর দেওয়া হয়, গর্তে কবর বললে ভালো হবে না, গর্তে রাখা হয়, মাটি কবুল করে নাই। নবীর দুশমনকে সমুদ্র কবুল করে না, মাটি কবুল করে না, আমরা কবুল করি, আজাআজি করি, খাতিল করি নবীর দুশমনকে, এজিদিদেরকে, নাজাদিদেরকে, মাটি কবুল করে নাই, সমুদ্র নদী কবুল করে নাই, নিক্ষেপ করলো। পরিশেষে ওই কুফার মানুষরা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই ছাই করে দুনিয়ার মানুষকে দেখাইছেন যে আখের আঞ্জাম আওলাদ রসূলের দুশমনদের এই পরিণতি হয়, বলুন নাউজুবিল্লাহ। অনেক কথা, অনেক ব্যথা, অনেক ফয়সালা রয়ে গেছে, আপনারা শুনবেন, আমাকে ক্ষমা করবেন, আমি কম এলমে হুজুর কাবলার সামনে অনেক গোস্তাই হয়েছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে বলা হয়েছে আমল করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আল্লাহ বলেন আমার, আল্লাহ বলেন মাহবুব আপনি বলে দিন, আমার নবী বলেন আমি তোমাদের কাছ থেকে কোনো বদলা চাই না, আমি তো ইসলামের জন্য দান দান শহীদ করেছি, তার বদলা আমি চাই না, আমি চাই আহলে বাইত কারাবাদদার আওলাদ রসুলের ভালোবাসা। তা আওলাদ রসুলকে ভালোবাসা কি মুমিনের কাজ না মুনাফেকের? তো যারা এই মোরমের মাহফিল করে বুঝবেন যে এরা মুমিন, এরা কি এরা, কারণ ইমানের আলামত, ইমানের আওলাদ রসুলের ভালোবাসা ইমানদারের আলামত। অনেক মাদ্রাসা, অনেক 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 মুফতি সাহেবান আছে মোরমের মাসে কোনো মাহফিল, এমন কি যারা নজদি যারা দেওবান্দি এরা ফতোয়া দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ না বলার হুজুরি বলবে, এরা বলেছেন কে হোসাইন হককে ছিল, এজিদে হককে ছিল, নাউজুবিল্লাহ, দেওবন্দি আলম হায়াতুল উলুম মুরাদাবাদ হায়াতুল উলুমের মুফতি, উনি ফতোয়া দেন দেওবন্দিদের, দেওবন্দি ওয়াহাবিদের একজন বড় আলেম, উনি বলেন আহা এজিদকে কিছু বলা যাবে না, নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন করা হলো, বলে এজিদেরও ফাতিয়ার, এজিদের এজিদ এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে, বলে মুমিন হিসেবে তো বলা যাবে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা মুমিন প্রথমে ছিল অস্বীকার নাই, কিন্তু পরে কি মুমিন আছে? আল্লাহ বলেন যারা ইসলামের শরীয়তকে রদবদল করে তাদের ঈমান থাকে না, ফাউলাইকা হুমুজ জালিমুন। কাফের শব্দ আছে অনেক লম্বা, আমার ওই ব্যাগের মধ্যে আছে ফতোয়াটা, প্রয়োজন যদি হইতো আমি তুলে ধরতাম, এখন আর প্রয়োজনের কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক ইমামে আলী মাকামের মহব্বত আমাদের অন্তরে দান করুক, আমিন। আমরা
সুন্নি হিসাবে, আওলাদ রাসূলের আশিক হিসাবে, আমরা মুসলমান হিসাবে, আমি আমরা এই সত্যিকারে হোসাইনি কাফেলা হিসাবে জীবন যাপন করে আল্লাহর নবীর প্রেম নিয়ে মৃত্যুর সময় কলমা পড়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ আমাদেরকে আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে রহমত বর্ষণ করুক, সমস্ত পৃথিবীর মুমিনের উপরে রহমত দান করুক, কারণ মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টি হচ্ছে শয়তানি অচ্ছাক্ষরের মাধ্যমে। আল্লাহ মুসলমানদের মধ্যে ভাতৃত্বের ব্যবস্থা, ভাতৃত্বের ব্যবস্থা আল্লাহ তোমার পক্ষ থেকে যেমন হয়, কারবাল্লার এই মাহফিল আমরা আরজ করি, সমস্ত মুসলমান ইমানদারকে এক প্ল্যাটফর্মে জমা করে আহলে সুন্নাহ জামাতকে জামাতের ঝান্ডা তলে একত্রিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের একজন ভাই মেডিকেলে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে, ফরিদ বলে এক নাম, সবাই দোয়া করেন ইমামে হোসাইনের সৎকায় যেন উনার হায়াত আল্লাহ বৃদ্ধি করেন, বলুন আমিন। হুজুর কেবলা বাংলাদেশে আসার জন্য একটু দোয়া রাখবেন, আল্লাহর অলিরা যেই দেশে আসে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহর অলি অলি বাংলাদেশের না, পাকিস্তানের না, ইরাকের না, এই ইন্দোনেশিয়ার না, অলি অলিরা আল্লাহর জমিন যেত দূর অলিদের ক্ষমতা আল্লাহর অলি যেই কানে আল্লাহর রহমত। ইন্না রাহমাত আল্লাহ করিম মিনাল মুহসিনিন, আমরা এক অলিকে ভালোবাসি, আপনি আরেকজনকে ভালোবাসেন, বারহাক যারা অলি, যাদের এই অলিদের কদম যেই পাহাড়ে পড়ে পাহাড় দামি হয়ে যায়। আজকে আমরা সাফা মারওয়ায় সাই করি কেন, পাহাড় কেন আমরা সাই করি, হজের নাম দিও কেন পাগলের মতো দূরই কেন ছুটাছুটি করে কেন, মুফতি সাহেবরা কোনোদিন তো একটু দেখেন নাই চিন্তা করে, ওই আল্লাহর অলিদের কদমের সদকা, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হজরতে মা হাজারার কদমের সদকা সাফা মারওয়া কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ওলিদের কদম আমাদের বাংলাদেশে দান করুন, আমিন বলেন। বিশেষ করে শহীদ হায়াত বাড়িয়ে দিন আল্লাহ, হুজুর কামলার নুরানি কদম আমাদের দেশের মধ্যে আল্লাহ তুমি দান করুন আল্লাহ পাক, আমাদের বাংলাদেশের বাংলাদেশে যারা নেতৃত্বে আছেন তাদের মাধ্যমে ইসলামী হুকুমত সুন্নি হুকুমত বাংলাদেশে আল্লাহ তুমি জারি করে দিন, আমিন। এই ব্যবস্থা আল্লাহ তোমার পক্ষ থেকে হয়ে যাক, বলুন আমিন। এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছে, যে বেতাব যেই আশা যেই প্রেম নিয়ে এসেছে ইমামে আলী মোকামের উসির আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পাক দরবারে লাখো কোটি শুকর আদায় করতেছি। এই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ইমামে আলী মকাম ইমাম হুসাইন তথা শহদায় কারবালার শাহাদাতের উপলক্ষে 10 দিন ব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে আজ তৃতীয় দিনের কর্মসূচি অতিবাহিত হলো। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলের এই উপস্থিতি এবং হাজিরি, এই খুলুস এবং মহব্বত জাজবাকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। এবং যে সমস্ত উলামায়ে কেরাম ইমামে আলী মাকাম এবং শাহাদাতে কারবালার বিভিন্ন মাজামিন এবং বিষয়ের উপরে আমাদের সামনে বক্তব্য পেশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই উলামা কেরামের এই বয়ানকে এবং আমরা যারা শ্রবণ করতেছি আমাদের এই সামাত এবং শ্রবণকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা মহব্বত শ্রদ্ধা তাজিম ভক্তি আল্লাহ যেন আমাদের অন্তরে পয়দা করে দেন, যার দ্বারাই আমাদের ইমান সতেজ এবং মজবুত হয় এবং রুহানি যেন শক্তি আল্লাহ আমাদেরকে এনায়ত করেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের রুহানি শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য একটা ওসিলা হিসাবে কবুল করুন, সবাই বলুন আমিন। মহতরম হাজরিন, আজকের বয়ানের মধ্যে আপনারা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মালউন ইয়াজিদ সম্পর্কে আপনারা শুনলেন। একটা শব্দই আমাদের জন্য যথেষ্ট, ইমামে পাক ইয়াজিদে পলিত, বাস শব্দ দুটা, ইমামে পাক ইয়াজিদে
পলিত, পলিত মানে নাপাক, পলিত মানে নাপাক। ইমাম হুসাইন হলেন পাক আর ইয়াজিদ হলো নাপাক। সুতরাং কোন মুসলমান ইয়াজিদ সম্পর্কে কোনো কম্প্রোমাইজ করতে পারে না, কারণ সে আল্লাহর দুশমন, নবী পাকের দুশমন, আওলাদ রসুলের দুশমন, তার উপরে লানত। এবং হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের উপরে রহমত, আওলাদ রসুলের উপরে রহমত। যারা আওলাদ রসুল আহলে বাইতকে ভক্তি শ্রদ্ধা মহব্বত করে কিয়ামত পর্যন্ত তাদের উপরেও রহমত। আর হযরতে মুসলিম ইবনে আকিল এবং তার দুই সন্তান শাহাদত বরণ করেছেন, এ সম্পর্কে আমার স্নেহস্পদ মাওলানা নঈমুদ্দিন আল কাদেরী আপনাদের সামনে বিতফসিল বয়ান দিয়েছেন। আমরা বিশেষ করে যেহেতু আমাদের 10 দিনের প্রোগ্রাম, এর জন্য আমরা সময়কে বড় দাম দেওয়ার চেষ্টা করতেছি, কারণ মাওলানা নঈমুদ্দিন কাদেরী সারা রাত্রি তকরির করলো, শ্রোতাদের কাছে কোনো পরেশানি আসে না, আসে না সেটা আমরা জানি, কিন্তু সেই সুযোগ তো আমরা জমিতে ফলা দিতে পারবো না, এখানে টাইম সীমিত, স্বল্প সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে। তাই আপনারা যদি কোনো সময় ভিন্নভাবে যদি কোনো ইন্তেজাম ব্যবস্থা হয়, তাহলে হয়তো আরও দীর্ঘক্ষণ পর্যন্ত মাওলানা নঈমুদ্দিন কাদেরী সাহেবের বয়ান শোনার সুযোগ আপনারা পাবেন, কিন্তু আমাদের সময় সীমিত হিসাবে সেজন্য আমি সংক্ষেপ করাই দিলাম। কারণ আমাদের প্রোগ্রাম হলো 9টার মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব, কারণ আমাদের প্রোগ্রাম যদি আমরা সময় মতো শেষ না করি, আমি দেখতেছি অনেক দূর দরাজ থেকে আমাদের ভাইয়েরা এখানে আসতেছেন, গ্রাম অঞ্চল থেকেও এখানে উপস্থিতি হচ্ছে, তো ওনাদেরকেও তো আপন জায়গায় ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। তাই আমরা সীমিত সময়ের মধ্যে সংক্ষেপ করতেছি। আওলাদে রসুল, যে আওলাদে রসুলের উপরে আল্লাহর রহমত, আল্লাহর হাবিবে পাকের মেহরবানি রয়েছে, এবং যারা শাহাদত বরণ করে চিরজীবী হয়েছেন, আজ তাদের বয়ান এখানে হয়েছে, এবং আল্লাহর নেককার বান্দাদের জিকিরের দ্বারাই আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। বিশেষ করে মনে রাখবেন, এই শাহাদত, এই শাহাদত এটা একটা আমাদের ইমানের একটা মশলাকে মজবুত করতেছে, একথাটা একটু মনে রাখবেন। কারণ আপনারা কোরআন হাদিসের দ্বারাই, মুকাররিনে কেরামের তকরিরের দ্বারা একথা অবগত হয়েছেন যে শহীদগণ জিন্দা, শহীদগণ, আপনারা একথা অবগত হয়েছেন না যে শহীদগণ জিন্দা এবং জীবিত? কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর দরবারে শহীদের মকাম হলো 2 নম্বরে, আল্লাহর দরবারে শহীদের মকাম 2 নম্বরে, 1 নম্বরের মকাম হলো আম্বিয়া ইকরামের, নবীদের মকাম 1 নম্বরে, 2 নম্বরে সিদ্দিকিনের মকাম, 3 নম্বরে শহীদগণের মকাম, 4 নম্বরে সালেহীন আউলিয়া ইকরামের মকাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণীভাগ করেছেন, আল্লাহর মাহবুব বান্দাদেরকে 4 ভাগে বিভক্ত করেছেন, মিনান নবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদায়ে ওয়াসসালেহীন, এই 4 ভাগে বিভক্ত করেছেন। সেই 4 ভাগে যেই যেই ক্রমিক সংখ্যা লাগানো হয়েছে কোরআনে মজিদে, সেই সিরিয়ালের মধ্যে শহীদের নম্বর হয় 3য় নম্বরে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নবিয়িনা, 1 নম্বরে নবিয়িন, ওয়াসসিদ্দিকিন, 2 নম্বরে সিদ্দিকিন, ওয়াসশুহাদা, শহীদগণ কয় নম্বরে হলো বলেন, কয় নম্বরে? ওয়াসসালেহীন, সালেহীন 4র্থ নম্বরে। এখন কোরআনের দ্বারায় প্রমাণ হলো, হাদিসের দ্বারা প্রমাণ হলো, 3 নম্বর মকাম প্রাপ্ত, 3 নম্বর মকামের অধিকারী শহীদগণ জিন্দা। বলেন শহীদগণ কি? জিন্দা। তো 3 নম্বর মকামের শহীদ যখন জিন্দা, তো 1 নম্বর মকামের নবী কি মুর্দা হবেন? 3 নম্বর সম্মান প্রাপ্ত শহীদগণ কি? জিন্দা। তো 1 নম্বরের মকামওয়ালা নবীগণ বতরিকাওলা জিন্দা, বতরিকাওলা জিন্দা। সুতরাং শাহাদতে কারবালার ঘটনায় আমাদেরকে এই শিক্ষা দিল যে সমস্ত নবীগণ এফাতের পরে
দুনিয়াতে যেভাবে জিন্দা নবীগণ অফাতের পরও তদ্রূপ ভাবে জিন্দা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই মশলা সাবেত হলো। দ্বিতীয় আরেকটা মশলা, আমার কাছে একটা প্রশ্ন আসছে, এটা প্রত্যেকদিন জবাব দেওয়া সম্ভব হবে না, তবে আমি আজকে বলে দিচ্ছি। লিখিত একটা প্রশ্ন আসলো, নাম আসে নাই, দেখুন একজন ভাই জানতে চেয়েছেন যে নারায় তকবীর যখন বলা হয় তখন আমরা আল্লাহু আকবর বলি, ইয়া আল্লাহ কেন বলি না, এই প্রশ্ন করা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বরে প্রশ্ন হলো, নারায় রেসালত যখন বলা হয় তখন মোহাম্মদ রসুলুল্লাহ বলি না কিন্তু আমরা ইয়া রসুলুল্লাহ বলি, নারায় রেসালতে যেভাবে ইয়া রসুলুল্লাহ বলি নারায় তকবীরও তো ইয়া আল্লাহ বলতে পারি, এই হলো প্রশ্ন। দেখেন আমি কিন্তু আপনাদের সময় খরচ করতে চাই না, ব্যয় করতে চাই না, স্বাভাবিক কথা হলো আমাদের এই দেশ বাংলাদেশ যেখানে মুসলমান জনসংখ্যা বহুল দেশ, এই দেশের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। আমি প্রথম দিনে এই কথাটা বলেছিলাম, ইসলামকে কি দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে, এবং ইসলাম তার শাখা প্রশাখা যথেষ্ট থাকলেও তার বেসিক প্রিন্সিপাল দুইটা মূল আইটেম রয়েছে, একটা হলো তৌহিদ আর একটা হলো কি, রেসালত। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? এই ইসলামের বেসিক আইটেম হলো, প্রিন্সিপাল আইটেম হলো দুইটা, একটা হলো আল্লাহর তৌহিদ আর একটা হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত। এই দুইটার উপরেই ঈমান ইসলামের ভিত্তি। শুধু তৌহিদকে ইসলাম বলা যায় না, শুধু তৌহিদকে ইসলাম বলা যায় না। এই কারণে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বছর পড়ে সে মুসলমান হবে না, সে মুসলমান হবে না যতক্ষণ সে না বলবে মুহাম্মদুর রসুল। তাহলে এখানে তৌহিদ এবং রেসালত দুটো লাগবে, তৌহিদও লাগবে রেসালতও লাগবে। তো এখন লা ইলাহা নারায়ে তাকবীর যখন আমরা বলি তখন আল্লাহু আকবার বলি, ইয়া আল্লাহ বলা শরীয়ত মতে না জায়েজ না। আমরা তো দোয়ার মধ্যে রব্বানা বলতেছি না, রব্বানা মানে ইয়া আল্লাহ, রব্বানা মানে ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন, আমরা আল্লাহকে ফরিয়াদ করতেছি না, ইয়া আল্লাহ বলাটা না জায়েজ না। কিন্তু এখানে যেহেতু নারা দেওয়া হচ্ছে আল্লাহর নামে, যখন আল্লাহর সাথে যখন আকবর শব্দটা লাগানো হলো তখন আল্লাহর একটা বৈশিষ্ট্য, একটা অ্যাডজেক্টিভ, একটা সিফত, একটা গুণের প্রকাশ হইল যে সব কিছুর ঊর্ধ্বে মহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য স্লোগানের মধ্যে ইয়া আল্লাহ না বলে আল্লাহু আকবর বলাটা উত্তম, আল্লাহু আকবর বলাটা কি উত্তম। যেহেতু আকবর মানে মহান, আকবর মানে মহান, এখানে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে, আল্লাহর মহত্ব, মহান আল্লাহর শান এই নারার মধ্যে কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে। একটা কথা স্মরণ রাখবেন, অনেকের মধ্যে আমরা দেখি যে শুধু আল্লাহু আকবার বলে আর কোনো নারা দেওয়া হয় না। সেখানে আমার অনুরোধ থাকবে, আমি ডিসি সাহেবের সামনে গত পরশু দিন বলেছিলাম যে এই মুহরম মাসকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী আতশবাজি পুরানো হয়, গোমরা উঠানো হয়, সেটা যেন সরকারিভাবে বন্ধ করা হয়, কিন্তু পেপারে সেই বিবরণটা আসে নাই। আমি আমার ইন্তেজামিয়াকে অনুরোধ জানাবো পেপারের মধ্যে সেটা উঠাবার ব্যবস্থা করা হোক। জমিয়তুল ফালাহর এই মাহফিলের পক্ষ থেকে আমরা যেন শরীয়ত বিরোধী আতশবাজি এবং এই গোমরা ওঠানো আশুরার দিনে এটা যেন রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয়, এটা দাবি আমরা জানাই এবং ডিসি সাহেব সামনে ছিলেন, সুতরাং এটাকে উঠাবার ব্যবস্থা করা হোক, এটা আমার অনুরোধ রইল। দ্বিতীয় কথা হচ্ছে, যারা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আর বলে না, তাদের নারা পরিপূর্ণ হবে না। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কলমা পূর্ণ হয় না, ঠিক শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে নারা পুরা হবে না যতক্ষণ নারায়ে রেসালত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। সুতরাং নারায়ে রেসালত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে। এটা শুধু মসজিদে আর মাঠে নয়, বরং আমরা সরকারের কাছে দাবি রাখবো যেহেতু বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে আর ইসলামের ভিত্তি তৌহিদ ও রেসালতের উপর রয়েছে, সুতরাং রাষ্ট্রীয়ভাবে নারায়ে তাকবীর নারায়ে রেসালতকে মর্যাদা দেওয়ার জন্য জমিয়তুল ফালাহর 10 দিনের কর্মসূচির পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। সুতরাং এটাও আমাদের দাবি থাকবে,
যেই বাংলাদেশের মধ্যে স্লোগান থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই দুটি নারা যেন রাষ্ট্রীয় মর্যাদা পায় সেটাও আমাদের আবেদন রইল আজকের এই মাহফিলের পক্ষ থেকে। তবে আমি একটা কথা বলি, এখানে আমার ফয়সালা শেষ, যারা মুসলমান যারা ইমানদার, ইয়া রাসূলুল্লাহর উপর তো কোনো প্রশ্নই আসতে পারে না, কারণ সেটা তো আমাদের ইমান, এটা আমাদের কি ইমান, ইয়া রাসূলুল্লাহ বলা এটা আমাদের কি ইমান। এই জন্য কোনো আশেক রসুল বলেছেন, হম সো যায়েঙ্গে ইয়া মুস্তফা কহতে কহতে, হম সো যায়েঙ্গে ইয়া মুস্তফা কহতে কহতে, খুলে আঁখ সল্লে আলা কহতে কহতে, খুলে আঁখ সল্লে আলা কহতে কহতে, হম সো যায়েঙ্গে। সো যায়েঙ্গে সাধারণ অর্থ হচ্ছে কি, আমি ঘুমিয়ে যাব। সো যায়েঙ্গে মানে কি, আমি ঘুমিয়ে যাব, কিন্তু যিনি বলেছেন তার অর্থ সেটা নয়, অর্থাৎ আমি শেষ নিদ্রা যাব। মুসলমানদের জন্য মৃত্যু নয়, মুসলমানদের জন্য নিদ্রা, মুসলমানদের জন্য কি, আমি শেষ নিদ্রা যাব। যখন আমার জীবনের শেষ নিদ্রা আসবে সেই সময় আমি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে নিদ্রা যাব, এবং কবরে গিয়ে যখন আমাকে আবার উঠানো হবে, চোখ যখন খুলবো কবরে গিয়ে আমার প্যারা নবীকে যখন আমার কবরে দেখব, দুনিয়াতে দুনিয়াতেও বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, কবরে গিয়ে নবীকে দেখে বলবো সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ। এটা তো হলো আমাদের এই এই দুনিয়া এবং কবরের মাকাম। কিন্তু যারা হাশরের মাঠে, আদম আলাইহিস সালাম থাকবেন, আদম আলাইহিস সালামের উম্মতও থাকবেন, নূহ আলাইহিস সালামও থাকবেন, নূহ আলাইহিস সালামের উম্মতও থাকবেন, হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 124,000 আম্বিয়া ইকরাম। একটা কথা স্মরণ রাখবেন, ইয়া রাসূলুল্লাহ বললে সেখানে মুরাদ হবে, উদ্দেশ্য হবে আমাদের নবী, যদিও বা সমস্ত আম্বিয়া কেরাম রসুল এবং নবী, কিন্তু আমরা যখন নারায় রেসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো সেখানে ইন্ডিকেট হবে, নির্দিষ্ট হবে, মুরাদ হবে, মকসদ হবে আমাদের নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিয়ামতের মাঠে 124,000 সমস্ত নবীগণ উপস্থিত থাকবেন, সমস্ত নবীদের উম্মতগণও উপস্থিত থাকবেন, থাকবেন না থাকবেন, কিন্তু ময়দানে হাশরে নবীর উম্মত যারা হবে তাদের জুবানে একটা নারা থাকবে, তাদের জুবানে কি থাকবে, একটা গোলামে আহমদে মুখতার ইউ পৌঁছানে যায়েঙ্গে। যারা নবীর গোলাম হবেন, নবীর আশেক প্রেমিক হবেন, তাদের একটা পরিচয় থাকবে ময়দানে হাশরে, গোলামে আহমদে মুখতার ইউ পৌঁছানে যায়েঙ্গে, কে মহশর মে ভি হোগা, কে মহশর মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ, কে মহশর মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ। তো দুনিয়ার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য জিকির, মৃত্যুর সময় সেটা আমাদের জন্য জিকির, কবরও আমাদের জন্য জিকির, হাশরও আমাদের জন্য জিকির। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তে ঈমান এনেছি, আল্লাহর নবীর রিসালাতে ঈমান এনেছি, আমরা পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে সেই তৌহিদের বলে বলিয়ান করুক, রেসালতের শক্তিতে আমাদের অন্তরকে শক্তিশালী করুক, শহদায়ে কারবালার শাহাদতের ফয়েজ ও বরকতে আমাদেরকে আল্লাহ পাক বরকতময় করুক, রব্বুল আলামিন সবার হাজিরি উপস্থিতিকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন-নাহকাহুল আযীম। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم يا رب العالمين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا رب البيت العتيق، اللهم بحق المشعر الحرام والشهر الحرام والبيت الحرام والركن والزمزم والمقام، بلغ روح نبينا صلى الله عليه وسلم من التحية والسلام، وادخلنا الجنة دار السلام. يا رب العالمين، يا أرحم الراحمين، فارحمنا فإنك خير الراحمين. اللهم ربنا آتنا علما نافعا وفهما كاملا وعقلا صالحا وذهنا زكيا وعملا متقبلا وشفاء من كل داء يا رب العالمين. اللهم حسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم سهل علينا كل صعب بحرمة سيد الأبرار، صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه وآل بيته وإترة أجمعين. اللهم اجعل آخر كرامنا عند الموت شهادة الله.